আপনার যদি কিছু রান্না করে দিতে হয় বলুন, আপনি তো মনে হয় বেরোচ্ছেন, জল খাবারটা কি করে দেব? এই যখন মাথা নিচু করতে হলো, এই যখন বুঝতে হলো তেজটা সবার চলে না, আগে বুঝলে ভালো হতো না? একটা কথা বুঝেছি স্যার, এই পৃথিবীতে গরিব হয়ে জন্মানোর মতো অপরাধ আর কিচ্ছু নেই, কিন্তু এমনটা তো হওয়ার কথা ছিল না। কেউ যদি বিশ্বাসঘাতকতা করে ছেড়ে চলে যায়, তাহলে তার পরিবারের কি করার থাকে? কে ছেড়ে চলে গেছে বিশ্বাসঘাতকতা করে? ওসব কথা থাক না স্যার, ওসব আমার দুঃখের কাহিনী। আরো কত মেয়ে আছে আমার মতো দুঃখী, আর আপনি তো কারোর ব্যক্তিগত কথা শুনতে পছন্দও করেন না। আপনাকে শুধু শুধু বলেই বা কি লাভ? আমি কারো সিম্প্যাথি চাই না। আপনাকে কি আমি খাবারটা তৈরি করে দেব? সকালে জল খাবার খেয়ে এসেছো? আমাকে বলছেন? এখানে তো আর কেউ দ্বিতীয় কাউকে দেখতে পাচ্ছি না। নাম মানে হঠাৎ করে আমাকে এই কথা জিজ্ঞেস করছেন, তাই অবাক হলাম আর কি। না জিজ্ঞেস করছি কারণ জল খাবার বানাতে গেলে দুজন একটাই বানিয়ে আনি, তাই আমার মাও এখানে এইভাবে খাওয়া দাওয়া করে। আমার মা আপনার কাছে কাজ করে স্যার, তাই আপনি আমার মাকে খেতে দেন, আমি তো আর আপনার কাছে কাজ করি না। হ্যাঁ, মায়ের বদলিতে একদিন কাজ করতে এসেছি, সেই জন্য আমাকে খাবার দিতে হবে না। বদলি যখন করতে এসছো তখন তোমার মায়ের জন্য যা নিয়ম ছিল তোমার জন্য তাই নিয়ম থাকবে। খাবারটা যখন বানাবে তখন দুজনের জন্য বানিয়ে। আমি 10 মিনিটের মধ্যে আপনার খাবার আনছি, মা আমাকে বলে দিয়েছে আপনি সকালে জল খাবারে কি কি খান। দুপুরে? দুপুরের খাবারটা বুঝি ক্যান্টিনে খেতে হবে? কেন স্যার, আমি দুপুরে রান্না করে দেব, গরিবের মেয়ে সব কাজই পারি, আমি একেবারে রাতের রান্না করে তবেই যাব, আপনি চিন্তা করবেন না। না আমার এত কিছু দরকার নেই, ব্রেকফাস্ট বানাতে যাইছো এসেছো যখন বানিয়ে দিলেই চলবে। আপনার দরকার নাই থাকতে পারে, কিন্তু আমার মায়ের তো এই কাজটা করারই কথা, আর এই শর্তেই আমার মা টাকা পায়। মা কাজ না করে শুধু শুধু টাকা নেবে সেটা তো হয় না। আর মা বলল গদাই মামু নেই তো আপনাকে সবকিছু গুছিয়ে দেওয়ারও কেউ নেই, মা যা যা রান্না করে সেই সবগুলো করে যেতে বলেছে। হ্যাঁ, যদি আপনি আপনার রান্নাঘরে আমাকে রান্না করার পারমিশন দেন তবে। বুঝলাম, তার লেখাপড়াটা হবে না কেন সেটা কিন্তু বুঝতে পারলাম না। আমার কথা ছাড়ুন না স্যার, আমার মতো একটা মেয়ের লেখাপড়া হবে কি হবে না সেটা নিয়ে আপনি কেন এত মাথা ঘামাচ্ছেন? আপনার মাথায় কত চিন্তা। সোজা কথার সোজা উত্তর দিতে পারো না দেখছি। কেন, যা জিজ্ঞেস করছি তার উত্তর দিতে অসুবিধা হচ্ছে? আমার মামার বাড়ি থেকে আমাকে আর পড়াশোনা করাতে চাইছে না। তাহলে কি চাইছে? কেন, লেখাপড়ার অপশন ছাড়া মেয়েদের কাছে আর যা থাকে বিয়ে। হ্যাঁ, সেটাও তো শুনেছি ঠিক করা আছে কিছু। কে বললো স্যার আপনাকে? আমি এলাকার দায়িত্ব নিয়ে এসেছি, এই এলাকার সব খবরাখবরই আমার কাছে থাকে। আমার তো মনে হয় তুমি অপশনটা খুব খুশি হয়ে বেছে নিয়েছো, শুনেছি খুব অর্থবান পরিবার। আপনি যখন শুনেছেন তখন আর কথা কি স্যার, সেই শোনা তো ভুল হতেই পারে না। আসলে মামার বাড়ি থেকে তোমার বিয়ে ঠিক করেছে, তুমি আর আনন্দে পড়াশোনা করতেই চাইছ, এই তো সোজা কথা বলো। সেটা ধরে নিলে যদি আপনার ভালো লাগে স্যার তাহলে সেটাই ধরে নিন না, আমি যাই বলি না কেন আপনি তো আর বিশ্বাস করবেন না। সেটা যদি না হতো তুমি লেখাপড়া করতে, লেখাপড়া করতে যখন স্কলারশিপ পাচ্ছ তখন এমন কিছু আহামরি খরচ হবে না বলে মনে হয় আমার। এতকাল যদি পড়াশোনা করতে পেরে থাকো তাহলে এখনো পারবে। বলো বাবা, তোমরা আমাকে ডেকেছো? আমি কিন্তু মেয়েটাকে বিয়ের জন্য জোর দিয়ে যাচ্ছি, আর ওই যে এখন হয়েছে না
বড় সাহেব এসেছে, তাদের বাড়িতে তো ওর মা কাজ নিয়েছে। আমার মনে হয়, দেখো কাকি, ওসব বড় সাহেবটা আমাকে দেখিও, আর আমি তো খুব একটা ভালো ছেলে নই। আর আমি তোমার কিন্তু ভাগ্নিকে বিয়ে করতে চেয়েছিলাম, আর সে যদি রাজি না হয় তাহলে অন্য মেয়েদের সাথে আমি যা করি তোমার ভাগ্নির সাথেও কিন্তু আমি ঠিক তাই করব। ওর কত সাহস হয়, ও এইরকম একটা ছেলেকে রিফিউজ করে? এই অর্জুনদার মতো ভালো ছেলে ও জীবনে পাবে? আরে টাকা পয়সা কি নেই, রানী করে রাখবে, রানী লেখাপড়া শিখে ক টাকা রোজগার করবি। বলছি নাকি আমরা যে এখানে জমি টমি নিয়ে বাড়ি ফাড়ি বানাই আর কি, কিংবা ওই পুকুর ভরাট করে যে কনস্ট্রাকশন তুলছি, আর ওই দোকান থেকে যেসব টাকা পয়সা পেয়ে থাকি আর কি, এই সবগুলো নিয়ে এলাকার লোকজন অভিযোগ জানিয়েছে, সেই জন্যই নাকি বড় সাহেব এখানে এসছে। আমিও দেখতে চাই এই বড় সাহেবের দৌড়টা কত। ওকে আমরা ট্রিট দিতে চেয়েছিলাম, আসেনি লোকটা, যেমন দাম্ভিক তেমন অসভ্য। বেশি সতীগিরি এখানে চলবে না, সেটাও বুঝতে পারেনি। কদিন যেতে দাও না, সব সাইজ হয়ে যাবে। এসব কথা আমায় বলছো কেন বাবা? তোমাকে এই কারণেই বলছি কাকি, যে সারাটা দিন তোমার ননদ আর ওই ননদের মেয়ে ওই বাড়িতেই তো পড়ে থাকে, আর আমার তো মনে হয় সাহসটা সে ওইখান থেকেই পাচ্ছে। আমি তো কষ্ট বলে দিয়েছি, লেখাপড়া আর করাতে পারবো না। শুনলাম নাকি কলেজে ভর্তি হতে যাচ্ছে, আমার সব কলেজে পড়া বউ তো এর দরকার নেই, ভালো রেজাল্ট করেছে ঠিক আছে, আমার ওতেই চলবে। আমি কিন্তু তোমাকে আজ আলটিমেটাম দিয়ে দিলাম। আচ্ছা তুমি আমাকে দোষ দিচ্ছ কেন বলো তো? আমার তো এই বিয়েতে কোনো আপত্তি নেই। এখন ওই মেয়েটা যদি বড় সাহেবকে ধরে ওর বিয়েটা আটকাতে চায় তাহলে আমরা তুচ্ছ মানুষ, আমরা গরিব মানুষ, সাধারণ মানুষ, আমরা কি করে এই বিয়ে দেব বলো তো? আর আমি তো তোমাকে বলেছি, সোজা আঙুলে যদি কি না ওঠে আঙুল বেঁকিয়ে নিও। বলছো? বলছি না তো কি, একবার বিয়ে হয়ে গেলে কোনো ট্যাপও করতে পারবে না, কিচ্ছু করতে পারবে না, একবার সিঁদুর পরিয়ে দিলে আর কোথায় যাবে? আর যদি না থাকতে চায় ওই মায়ের মতো অবস্থা হবে, আমার কাছে এসে পড়ে থাকতে হবে। আমি তো থাকতে দেব না, দূর দূর করে তাড়িয়ে দেব। তুমি বলো, আমার কি সংসার ধর্ম নেই? আমার কি নিজের মেয়ে নেই? ওই ওদেরকে কি সারা জীবন পালবো পোষবো? আর কোথায় ভালো ছেলের সঙ্গে সম্বন্ধ হয়েছে, বিয়ে করে সংসার করবি তা না, আর যদি লেখাপড়া করতেই হয় বিয়ের পর পর আমার ঘরে বসে। অনেক ছেলে মেয়েরা লাইব্রেরি থেকে বই নিয়ে পড়াশোনা করে। তোমার মা একদিন বই কেনার দোহাই দিচ্ছিলেন, কলেজে আর কটা ছেলে মেয়ে বই কিনে পড়াশোনা করে, তাকে শুধু যাতায়াত। তোমার মা এখানে কাজ করে যে টাকাটা পান তাতে যাতায়াতের খরচটা ঠিক উঠে যায়, আর যদি লোকাল কলেজে পড়ো তাহলে তো সেই অসুবিধাটাও আর থাকার কথা না। আপনি কি সুন্দর এক কথায় সহজে সমাধানটা করে দিলেন, আমিও যদি সমাধানটা এভাবে বেছে নিতে পারতাম। বেছে নিতে পারছো না কারণ তোমার বেছে নেওয়ার ইচ্ছা নেই, তুমি একটা নিশ্চিন্ত সুখী জীবন চাইছো, ভাবছো ভাবছো বড় লোকের বাড়িতে বিয়ে হচ্ছে, এখন এখন বিয়ে না করলে যদি সম্বন্ধটা বেঁচে যায়। এসব মেয়েদের আমার জানা আছে, অনেক দেখছি জীবন। আপনি কাদের দেখেছেন জানি না স্যার, কিন্তু সব মানুষকে এক গোত্রে ফেলে দেবেন না স্যার। আপনি আমার সম্পর্কে কিছুই জানেন না, আমার বাবা জাস্ট কোনো কারণ না দেখিয়ে একদিন মায়ের সাথে সমস্ত সম্পর্ক শেষ করে দিয়ে মাকে ছেড়ে চলেছে। আপনি জানেন না, তারপরে আমরা জানতে পারি বাবার আগের স্ত্রী আর মেয়ে আছে, এর কোনোটার জন্যই কি আমি আর আমার মা দায়ী ছিলাম স্যার? তারপর থেকে একটা অসম লড়াইয়ে জেরবার হয়ে যাচ্ছে, পরের বাড়িতে থাকতে কি অপমান কি কষ্ট
আপনি কোনোদিনও বুঝতে পারবেন না। সোনার চামচ মুখে নিয়ে জন্মেছেন আপনি, আমাদের কষ্টটা কি করে বুঝবেন? যারা ঠিকমতো খেতে পায় না স্যার, তারা নেবে আইনের সাহায্য, খরচ কে টানত? আপনি যত সহজে কথাগুলো বলতে পারছেন আমাদের পক্ষে এতটা সহজ ছিল না স্যার। তাহলে যখন লেখাপড়া করে নিজের পায়ে দাঁড়ানোর কথা তখন বিয়ে করে ফেলছো? ওই যে বললাম স্যার, আমি যা বলবো আপনি বিশ্বাস করবেন না, আপনার যেটা মনে হয় সেটাই আপনি মানবেন। আমার যদি মা না থাকতো না, তাহলে আমার যেদিকে দুচোখ যায় সেদিকে চলে যেতাম। কিংবা একবার শেষ লড়াই করার চেষ্টাটা করতাম, কিন্তু আমার মাই আমার পায়ের বেড়ি। মাকে রেখে কোথায় যাব? আর মাকে নিয়েও কোথাও যাওয়ার আমার উপায় নেই। চলবে কি করে আমাদের মামের? আমি যদি এখানে থাকি বিয়েটা আমাকে করতেই হবে, আর যদি চলে যাই অর্থের অভাবে লেখাপড়াটা করতে খাবো কি? দুটো মানুষের থাকার জায়গা কোথায় পাব? আর লেখাপড়াই বা কি করব? আর এখনই যে গিয়ে কোনো কাজ পেয়ে যাব তারও তো কোনো গ্যারেন্টি নেই। তাই ভালো তো বিয়ে হয়ে যাচ্ছে, বড়লোক বাড়ির বিয়ে বলে কথা, দেখো তারা হয়তো পড়াতে চাইতে পারে। আসার মতো কি বল, তারাও তো চাইতে পারে, আই মিন বাড়িতে গ্রাজুয়েট বউ। না স্যার, তারা তা চাই না, তাদের লেখাপড়া জানা বউ না হলেও চলে। আসছি স্যার, আমি একটু সময় দিন, আপনার খাবারটা বানিয়ে আনছি। জানবি কিছু না, তুমি যাও। ডাকলেন যে না, ঠিক আছে তুমি যাও। মুখে যতই তেজ দেখাক, লেখাপড়ায় যে ভালো এটা নিয়ে তো কোনো সন্দেহ নেই। এরকম একটা ব্রিলিয়ান্ট মেয়ের জীবনটা এইভাবে শেষ হয়ে যেতে পারে? না না না, রিশান সেন, তুমি নিজের কাছে প্রমিস করেছিলে কোনোদিন আর মেয়েদের নিয়ে ভাববে না, অথচ তুমি আবার কোন মেয়ের সমস্যায় নিজেকে জড়াতে যাচ্ছ? নেভা, তোমার তো এটা করার কথা না। পৃথিবীতে অনেক মেয়ে আছে এর থেকে অনেক বেশি দুঃখী, এ তো আলাদা কিছু নয় তোমার কাছে। তাহলে কেন ভাবতে যাচ্ছ একে নিয়ে? মরিশান, কি ভাবছে ওর জন্য রাজপুত্র আসবে? মায়ের হিস্ট্রি তো সবাই জানে, বাপ তো বিয়ে করে রেখে ছেড়ে চলে গেছে, কোনো ভালো বাড়িতে বিয়ে হবে ওর? টাকা পয়সারও তো জোর নেই, কিসের ভরসায় আছে ওর মার মেয়ে? কোন রাজপুত্র বিয়ে করবে? শোনো কাকি, তোমার একটা কথা বলে, আমি না ভালোর ভালো ঠিক মন্দর তেমনই মন্দ, ও যদি আমাকে বিয়ে করতে রাজি না হয় তাহলে ওকে তুলে নিয়ে যাব, আর এর জন্য তোমার সাহায্য লাগবে আমার। তুমি আমাকে যে সাহায্য করতে বলবে আমি সেই সাহায্যই করব, আমিও তো চাই আমার ঘর থেকে অপচটা নামুক। অর্জুন বোস কিন্তু খালি মুখে কাজ করায় না।
ধরো। এটা কি? কি গো কাকি, তুমি টাকা দেখেও চিনতে পারছো না? না মানে? বলেছি না কাকি, অর্জুন বস কাউকে খালি মুখে কাজ করায় না। বুঝতে পেরেছি, সোজা আঙুলে ঘিটা উঠবে না, ও আমাকে বিয়ে করবে না। ঠিক আছে, তাহলে আমি ওকে তুলে নিয়ে গিয়ে বিয়েটা করব। সেরকমই তো একটা দিনের অপেক্ষায় আমি আছি। মা মেয়ে বলছিল মেয়ে ভালো রেজাল্ট করেছে বলে মন্দিরে পুজো দিতে যাবে, ওই গো কালীতলার মন্দিরে, জায়গাটা জঙ্গল মতো। মন্দিরে যখন পুজো দিতে যাবে তখন, যেদিন মন্দিরে যাবে সেদিন কিন্তু আমাকে জানাতে হবে, তার মধ্যে যদি বড় সাহেবটাকে আউট করা যায় না তাহলে তো কোনো চিন্তাই নেই। শুনেছি লোকটা নাকি ওই ছুটির দিনও কাজ করে। আরে বাবা, দু তিন ঘন্টার মামলা, বাড়ি চলে যা ছুটি নিয়ে, তা না। শুনেছি নাকি তার ভাইয়ের বিয়ে, এর মধ্যে বাড়িতে যাওয়ারও কথা আছে। তাই নাকি? তাহলে তো সোনায় সোহাগা। সে কথাই তো বলছি গো, যেদিন ওরা মন্দিরে পুজো দিতে যাবে সেদিন আমি তোমাকে খবর দেব। আর তার আগে যদি ওই বড় সাহেবটা এলাকা ছেড়ে চলে যায় তাহলে তো কোনো কথাই নেই, কোনো দিকে কোনো বাধা থাকবে না। একবার সিঁদুরটা পরিয়ে দাও না কোনো রকমে, তারপর দেখা যাবে কত ধানে কত চাল, সেই তোমার পায়ে এসেই পড়তে হবে গো। ঠিক আছে, তাহলে ওই কথাই রইল, তককে তককে রইলাম। তুমি একবার আমাকে খবরটা দিলে আমরা অ্যাকশন নিই। আমিও তো তাই চাই, মনে প্রাণে চাই। ও একটা কথা, এই কথাটা যেন আর পাঁচকান না হয়, ওদের কেউ কিছু বুঝতে দিও। পাগল নাকি? বলে দিলে তো ওরা সতর্ক হয়ে যাবে, মন্দিরে আর পুজো দিতে যাবেই না। ওই মন্দিরটা জঙ্গলের ধারে, আর ওই মন্দিরে পুজো দিতে গিয়ে হাজার চিৎকার করলেও লোকজনের দেখা পাবে না। তোমার এর থেকে বড় সুযোগ আর আসবে না, ওই ঠেটা মেয়েকে একমাত্র তুমিই ঢিট করতে পারো। এই সুযোগে ওই মেয়েকে কাবু করে ফেলো দেখি, যাতে আর ফো করতে না পারে। জানি মা মেয়েকে সঙ্গে নিয়ে যাবে, মা নালিশও করবে বড় সাহেব, করুক নালিশ। তুমি শুধু বলবে ওর সাথে আমার ভালোবাসা ছিল, আমরা ভালোবেসেই বিয়ে করেছি, আর একবার যদি সিঁদুরটা পরিয়ে দিতে পারি তাহলে যে যাই বলুক না বিয়েটা তো আর ভাঙতে পারবে না। জানো,